রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পূর্ব নতুনপাড়া একতা সংঘ কর্তৃক আয়োজিত দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা 8ই মার্চ শুক্রবার রাত 8টায় বনগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে বল মেরে উদ্বোধনী খেলা উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর ইঞ্জিনিয়ার অলি আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু মনসুর, চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হারুন সওদাগর, সরবভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান মোরাদ, সাংস্কৃতিক সম্পাদক উসমান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য শরীফুল আলম শরীফ, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি দালার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরা চৌধুরী শিমু, চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ডের ইউপি সদস্য যুবলীগ নেতা ইসমাইল হোসেন ইমু, খেলা পরিচালনা কমিটির সভাপতি যুবলীগ নেতা মোহাম্মদ রাসেন, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সুমন সহ অন্যান্যরা। ফাইনাল খেলায় সরাসরিভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন কোদালা একাদশ বনাম বনগ্রাম ফ্যামিলি একাদশ। খেলায় আক্রমণ টু পাল্টা আক্রমণের মধ্য দিয়ে গোলশূন্য ড্র হলে খেলা পরিচালনা কমিটির সিদ্ধান্তক্রমে সরাসরি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বনগ্রাম ফ্যামিলি একাদশকে 2-1 গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কোদালা একাদশ। চ্যাম্পিয়ন দলের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা। এখান থেকে আমাদের সন্তানরা একসময় জাতীয় পর্যায়ে কিংবা আজকে যারা ফুটবলার আছে তারা আন্তর্জাতিক পর্যায়ে খেলবে, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। সর্বশেষ আয়োজকদেরকে ধন্যবাদ এবং যারা খেলছে বিজয়ী যারা হবেন তাদেরকে শুভেচ্ছা এবং যারা বিজিত হবেন তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজ এই মাতৃভাষাকে জাতিসংঘ কর্তৃক বিশ্ব মাতৃভাষা দিবস বলে কেউ ঘোষণা করেছেন। আজকের এই দিনটিকে স্মরণ করার জন্য আমি উপদলের খেলোয়াড়কে সুষ্ঠুভাবে আমাদেরকে সুন্দর খেলা উপহার দিবে এবং এটা আমার পক্ষ থেকে আশা করে এবং সকল সদস্যদের, সকল উপস্থিত নেতৃবৃন্দদেরকে শুভেচ্ছা জানাই, উপস্থিত দর্শকবৃন্দদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং উভয় দলের খেলোয়াড়দেরকে। আসলে তরুণ সমাজ আজকে উন্মাদনা চাই, খেলা চাই। তরুণ সমাজ যারা শিক্ষা মেধা মন মনোজ অভ্যস্ত তারা কখনো মাদকের প্রতি আসক্ত হতে চায় না, তারা চায় সংস্কৃতি এবং খেলায় নিয়ে তাদের জীবন গড়ুক, বিশ্ব পরিমণ্ডলে তাদের মেধাকে কাজে লাগুক। এই সাংস্কৃতিক পরিচর্চা খেলাধুলার মধ্য দিয়ে আজকে যুব সমাজকে তৈরি করতে হবে। আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই উপজেলা যুবলীগ, থানা যুবলীগ সহ রাঙ্গুনিয়া জেলা জেলা যুবলীগের পক্ষ থেকে ছোট ভাই হাসানকে দীর্ঘদিন কষ্ট করে এলাকার জনপ্রতিনিধি সহ সবাইকে নিয়ে আজকে একটি সুন্দর খেলা উপহার দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের খেলা একটি সুন্দর খেলা উপভোগ করবেন সবাই, সে আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে এই তরুণ সংঘের উদ্যোগে আজকে যে খেলাটা আয়োজন করবো এটা এর কারণ এই এলাকার খেলাধুলার কারণে স্বাস্থ্যের উন্নতি হয় এবং তরুণ সমাজ বিপদে না গিয়ে খেলাধুলা যদি তারা যদি অংশগ্রহণ সক্ষম করে তাহলে ওদের স্বাস্থ্য ভালো থাকে, মন মানসিক ভালো থাকে, শিক্ষার সাথে খেলাধুলার একটা সংযোগ কাজ করে। আজকে এই খেলার আমি সফলতা কামনা করছি। আপনাকে অনুষ্ঠানে আমন্ত্রণ দেওয়ার জন্য আয়োজকবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। শিক্ষা জাতির মেরুদণ্ড, আমাদের সকলকে শিক্ষা লেখাপড়ার পাশাপাশি বিনোদন খেলাধুলা সকলকে অংশগ্রহণ গ্রহণ করতে হবে। মাদককে না বলতে হবে, সন্ত্রাসকে না বলতে হবে, মোবাইলের অপব্যবহারকে না বলতে হবে। আমাদের এই সকল অপব্যবহার থেকে দূরে থাকতে হলে
খেলাধুলার কোনো বিকল্প নেই তাই আজকে এই খেলাধুলার আয়োজন যারা করেছেন আয়োজক কমিটিকে খেলাধুলা ক্রীড়া শক্তি ক্রীড়া বল সবাই মিলে মাঠে চল যে একটা প্রবাদ আছে এর অর্থ হচ্ছে আমরা পড়ালেখার পাশাপাশি আমাদেরকে যদি ক্রীড়ার সাথে সম্পৃক্ত করতে পারি আমরা সামাজিক বিভিন্ন অবক্ষয় থেকে মুক্ত থাকতে পারব এবং শরীর স্বাস্থ্য মনের বিকাশ ঘটবে আমরা ডিভাইসের যে একটা মোবাইলে আমরা যে আসক্ত হচ্ছি নেশায় আসক্ত হচ্ছি